রাস্তার ধারে খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক আড়াই বছরের শিশুর। শিশুর মৃত নাম হাজিপুর গ্রামের এই ঘটনা। রাস্তা হল একটি ছোট মালবাহী গাড়ি যাচ্ছিল তখনই হঠাৎই বাচ্চাটি খেলতে খেলতে গাড়ির সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারে গাড়ির চালক ঘটনাস্থলেই মৃত্যু হয় তার সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জমিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অপরদিকে গাড়িটি আটক করা গেলেও চালক পলাতক সুমন্ত দাসের রিপোর্টবি